অহংকারী প্রধানমন্ত্রীকে সরাতে গেলে এককাট্টা হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন তিনি, কি বলবেন আপনি? উনি বার্তা দেবার অনেক আগে থেকে বার্তা যাচ্ছে দিল্লি থেকে। আপনারা জানেন যে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে পার্লামেন্টে দিল্লির বুকে প্রতিদিন আন্দোলন হচ্ছে, সেখানে দেরিতে হলেও তৃণমূল অংশগ্রহণ করেছে। যদিও তৃণমূলের বড় বড় নেতারা এখন অংশগ্রহণ করেনি, যে তৃণমূলের যারা সাধারণ নেতা পার্লামেন্টে, যাদেরকে আমরা সাধারণ নেতা এসেছে যে যারা ততটা ফোকাসে থাকে না, তারা যোগদান করেছে আমাদের অল পার্টি মিটিংয়ে। আমরা চাই তৃণমূলের শুভবুদ্ধি যদি উদয় হয় ভালো হবে, কিন্তু তার মানে এটা নয় যে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে, পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে তাকে আমরা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলাম, তার মানে কিন্তু তা কখনোই হবে না। বাংলার রাজনীতি বাংলায়, দেশের রাজনীতি দেশে। পশ্চিমবঙ্গে তারা কি করছে সেটা সারা বাংলা মানুষ দেখছে, দিল্লিতে তারা কি করেছে এবং আর কি করছে সেটাও সারা বাংলা মানুষ দেখছে। এর আগে মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন যে কংগ্রেসকে বাদ দিয়ে, একে বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে তিনি নাকি সব একা একা করবেন। দেখ এখন তার শুভবুদ্ধির উদয় হলে আমরা খুশি হবো, এটুকু করতে পারি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য অধীর বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে বক্তব্য, যেখানে তিনি বিরোধী ঐক্যের কথা বারবার করে উল্লেখ করেছেন, এবং এই বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন এবং অহংকারী প্রধানমন্ত্রীকে সরাতে গেলে এককাট্টা ভাবে লড়াই করতে হবে, এই কথা উল্লেখ করেছেন তিনি আজকের এই ধর্ণা মঞ্চ থেকে, কি বলবেন আপনি? বিজেপির বিরুদ্ধে সবাইকে যে একজোট হতে হবে, একাট্টা হতে হবে, এই কথাটা বহুদিন ধরে আমরা বলছি, এটা নতুন কোনো কথা নয়। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভালো করেছেন, তিনি বলেছেন বিরোধীদের একজোট হওয়া উচিত। তার আগে এটা বলার সঙ্গে সঙ্গে ওর ব্যাখ্যা দেওয়া উচিত ছিল, উনি গোয়াতে কি করতে গেছিলেন, বিরোধীদের একজোট করতে গেছিলেন না বিরোধী জোটটাকে ভাগ করতে গেছিলেন, কিংবা মেঘালয়েছে কিংবা ত্রিপুরাতে? বিরোধী জোটকে ভাগ করে দেবার লাইনে যিনি চলবেন তার কিন্তু অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে, তার কথার বিশ্বাসযোগ্যতা কম। আমরা চাই যে বিরোধী ঐক্য গড়ে উঠুক বিজেপির বিরুদ্ধে, ভারতবর্ষ পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, ইজি অ্যান্ড প্লেন। সুজন বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।